নির্বাচন কমিশনার এখনো কি আছেন, ভোট হচ্ছে না হচ্ছে না প্রশ্নের কি উত্তর নেই কমিশনারের কাছে, ভাঙড়ের আইএসএফ কর্মী মনোনয়ন চেয়ে মামলা, আমরা আমরা আদালতকে সম্মান জানাই, বিচারপতিদের সম্মান করি, কিন্তু এই বিচারপতিরা 2003 সাল 2008 সাল যখন সিপিএমের সন্ত্রাস চলছিল, পঞ্চায়েত ভোটে 40টা মৃত্যু 70টা মৃত্যু, তখন এই বিচারপতিদের বিবেক কি ঘুমোচ্ছিল? যখন ত্রিপুরায় মারধর হয়, যখন উত্তরপ্রদেশ হয়, যখন গুজরাট হয়, তখন কি ঘুমানে না? যত তাদের গায়ের জ্বালা তৃণমূলের উপর, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা কোর্টের রায় মানব, কিন্তু কোর্টের কোনো অংশ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাস্তবকে বিকৃত করে তৃণমূল সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে 100 বার তার প্রতিবাদ করব। যেখানে 61,000-এর মতো বুথ, সেখানে মোরাললেস গোটা স্টেট অবাধে নমিনেশন হয়েছে, সেই জন্যই তো এতজন বিরোধী প্রার্থী দিতে পেরেছে। 5টা 6টা জায়গায় বিরোধীরা গণ্ডগোল করেছে, কেন করেছে সেগুলোই টিভিতে চলবে, কোর্ট প্রভাবিত হবে, সেগুলো দিল্লিতে পাঠাবে, সেগুলো বিবৃতি দেবে, রাজনীতি করবে। 3জন তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছেন, কই রাজ্যপালের মনে হলো না তো তাদের কোনো পরিবারের কাছে একবার যাওয়ার? কোর্ট নিশ্চিতভাবে আমাদের কাছে চূড়ান্ত আস্থার এবং সম্মানের, কিন্তু আমরাও অনুরোধ করব কোর্ট বিরোধীদের উৎসাহ দিতে বা বিরোধীদের কথায় প্রভাবিত হয়ে এমন কোনো মন্তব্য করবেন না যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র শেখাচ্ছেন, সিপিএম জমানায় কোথায় ছিলেন? আমরা বিচারপতিদের রাজনৈতিক পারিবারিক অতীত জানতে চাই না, কিন্তু তৃণমূল সিপিএমকে হারিয়েছে বলে সেই গায়ের জ্বালায় তৃণমূল সম্পর্কে বিরূপ মন্তব্য করে এই বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফকে উস্কানি দেওয়া হবে, এগুলো আমরা দিনের পর দিন অ্যালাউ করব না দাদা। বীরভূমে তো